গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অলওয়েজ ক্রিয়েশন। আজকে সবাইকে জানাচ্ছি শুভ পঞ্চমী। আজকে এই ব্লগটাতে আমি দেখাবো আমি কোথায় ঘুরছি না ঘুরছি, কী কী প্যান্ডেল হপিং করেছি, সেই সমস্ত কিছু আমি আজকে তোমাদের এই ব্লগের মধ্যে তুলে ধরবো। তো আজকে আমি ফার্স্টে তোমাদের বলে রাখছি আজকে আমি পুরোটা ঘুরবো হিলিতে, হিলিতে কী কী প্যান্ডেল হয়েছে, কী কী প্যান্ডেল ডেকোরেশন করেছে বা কোথায় কোথায় ঘুরছি কী খাচ্ছি সমস্ত কিছু আমি এই ব্লগের মধ্যে তুলে ধরবো। তো প্লিজ স্টে টিউন অ্যান্ড সঙ্গে থাকো, পাশে রাখো, লেটস স্টার্ট। সো গাইস আমি এসে গেছি হিলি বিপ্লবী সংঘ প্যান্ডেলে, তোমরা দেখতে পাচ্ছ আমি পুরোটা তোমাদের দেখাচ্ছি ব্লগে। এটা হিলি বিপ্লবী সংঘ ঠাকুর আর এটা প্যান্ডেলের ভিতরে, আমি পুরো প্যান্ডেলটা ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরছি। তো তোমরা ততক্ষণ দেখে থাকো আর সঙ্গে থাকো। এরপর আমরা এসেছি হিলি সীমন্ত শিখা প্যান্ডেলে। এটা সীমন্ত শিখা প্যান্ডেলে আমি ঢুকছি, আমি তোমাদের ভিডিও এবং ফটোসের মাধ্যমে পুরো প্যান্ডেলটা দেখিয়ে দেবো, তোমরা যতক্ষণ দেখে থাকো আর সঙ্গে থাকো।
আমার ঠাকুর দেখা শেষ, আসার পথে টিউরের এখানে একটা ঢাবাতে দাঁড়িয়ে আছি। তো তোমরা যদি হিলিতে আসো তো এই ঢাবাতে নিশ্চয়ই এসো, খুব সুন্দর চা বানায়। আমি চা আর টেস্ট করবো ঘে, তারপরে বালুরঘাট থেকে যাবো। তো তোমরা যেরকম দেখে থাকো আস। বালুরঘাটে এসে গেছি পাওয়ার হাউসে, এখানে একটা ক্লাব আছে, এই ক্লাবে ঢুকবো। তার আগে আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি, খেয়ে নিই তারপর তোমাদের দেখাবো ক্রান্তি চক্র প্যান্ডেল। তোর সঙ্গে থাকো, এটা ক্রান্তি চক্রের প্যান্ডেল, আমি ভিডিওর মাধ্যমে তোমাদের প্যান্ডেলের ভিডিওটা দেখাচ্ছি। তো তোমাদেরকে এরপর সঙ্গে দেবো। সো গাইস, আমি এসে গেছি পাওয়ার হাউসে। এটা তোমরা দেখতেই পাচ্ছ বুর্জখালিফা, বুর্জখালিফা করেছে নিউটাউন ক্লাব। আর নিউটাউন ক্লাবে যে বুর্জখালিফা, আমি তোমার এই ভিডিওর মধ্যে পুরো লাইটিংটা তুলে ধরবো। তো তোমরা তখন দেখে রাখো আর সঙ্গে থাকো।
গাইস, আমি তোমাদের কিছু ফটো শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।